সাবস্ক্রাইব করুন এখন বিশ্ব বাংলা সংবাদ, ক্লিক করুন বেল আইকনে আর সব সময় থাকুন খবরে আপডেটেড। আমি বিজেপিতে ছিলাম, আছি এবং থাকব। মুকুল রায় বিজেপিতে আছেন না দূরত্ব তৈরি হয়েছে সে নিয়ে রাজ্য রাজনীতিতে নানা কানাঘুষো, দলের নানা মহলে নানা গুঞ্জন। সে নিয়ে নিজেকে ক্লিন চিট দিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবিবার বিকেলে মুকুল যা বললেন তার নির্যাস এটাই, দল কোনো দায়িত্ব না দিলেও তিনি খুশি সারা দেশে এক্সিকিউটিভ কমিটির 100 জনের একজন হয়ে থাকতে পেরে। আর তৃণমূলে যাওয়ার খবর নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত চান তিনি, কিন্তু সেই তদন্ত সিবিআই সিআইডি না রাজ্য সভাপতি দিলীপ ঘোষ করবেন তা তিনি পরিষ্কার করে জানাননি। মুকুল এদিন যা বললেন, কেন রাজনৈতিক কর্মকাণ্ডে দেখা যাচ্ছে না, মুকুলের জবাব, এই কোভিড-19টা মাথায় রেখে আমি আমার রাজনৈতিক পরিধিটা হয়তো বড় করে বাড়াই, তাহলেও আমি এই প্রধানমন্ত্রীর যে ডাইরেকশন, ভারতবর্ষের বিজেপির ডাইরেকশন, ভারতবর্ষে আমাদের সংগঠন সম্পাদক বিএল সন্তোষজির ডাইরেকশন, যা শ্যামাশী কৈলাস বিজয়বর্গীর ডাইরেকশন, সেই ডাইরেকশন অনুযায়ী কিন্তু আমি রাজনীতি আমি নাই একদিনের জন্য শুরু করি। মুকুলের স্বীকারোক্তি, দলবলের খবরে বিভ্রান্ত, তাই আপনাদের কাছে জানাতে এসেছি বিজেপিতে আছি থাকব। দলবলের খবর চাপা দিতে মুকুলের পাল্টা আক্রমণ, আমি বলছি এর একটা পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং এই যে কথাগুলো বলছে তাতে দোষী সাব্যস্ত যে হবে তার বিরুদ্ধে শাস্তিমূলক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দিল্লি থেকে কেন চলে এলেন, মুকুলের জবাব, প্রথম কথা হচ্ছে আমাকে যেদিন বলা হয়েছিল বলেছিল 22 তারিখে আসুন, দু একটা দিন থেকে যাবেন। সল্টলেকের বাসভবনের টেবিলে রাখা লাল ফাইল তুলে জানান, এই দেখুন কাল চোখে ইঞ্জেকশন নিতে যাব। কিন্তু ফের দিল্লিতে যাওয়ার যে ডাক আসেনি তা মুকুলের কথাতেই পরিষ্কার, বললেন কালকের পর পরিস্থিতি দেখে তারপর ভাবা যাবে। দিল্লির মিটিং আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, আমার কাছে এটা স্টক চেকিং করছে কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব আছে, এটাতে আমার প্রয়োজন নেই। অমিত শাহ বা জেপি নাড্ডা কি ফোন করেছিলেন, রক্ষণাত্মক মুকুল বলেন, দেখুন এটা দলের অভ্যন্তরে কে কাকে ফোন করছে বা ডাকছে এটা তো বাইরে বলার দিন না, বাইরে বলার কাজ নয়। দিল্লির বাড়ি থেকে মোদি শহর ছবি সরিয়ে নেওয়া প্রসঙ্গে মুকুলের জবাবদিহি, লকডাউনের কারণে অনেক দিন দিল্লি যায়নি, এর মাঝে দিল্লির ভোটের পর সব পোস্টার খোলা হয়েছিল, আমি গিয়ে খেয়াল করিনি, বলেছি আবার ছবি লাগাতে। এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট।